আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জাহাঙ্গীরকে নিয়ে গাজীপুরে আলোচনা সমালোচনা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিল এবং আপিল নাকচ হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমকে নিয়ে আলোচনা সমালোচনা থেমে যায়নি। তার প্রার্থিতা সমালোচনা করে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার তার ভাগ্য নির্ধারণ হয়ে আছে, দলের সভাপতি দেশে ফিরলেই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে 3রা মে বুধবার সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত নাগরিক সংলাপেও উঠেছে জাহাঙ্গীর প্রসঙ্গ। তিনি মেয়র থাকাকালে গাজীপুর সিটি কর্পোরেশন অনিয়ম দুর্নীতিতে ডুবেছিল বলে অভিযোগ করেন কোনো কোনো মেয়র প্রার্থী। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে গত 2রা মে মঙ্গলবার ঢাকায় আওয়ামী লীগের এক বৈঠকে গাজীপুর আওয়ামী লীগের নেতারা দল থেকে জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাতাউল্লাহ মণ্ডল বলেন, জাহাঙ্গীরকে গুরুত্ব দেওয়ার কিছু নেই, তার আশা প্রধানমন্ত্রী দেশে ফিরে একটা ব্যবস্থা নেবেন। জাহাঙ্গীরের একসময়ের ঘনিষ্ঠ ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বলেন, জাহাঙ্গীর যখন দলে ছিল তখন তার সঙ্গে কাজ করেছি, এখন সে দলের বিরুদ্ধে প্রার্থী, আমরা তার সঙ্গে নেই, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। জাহাঙ্গীরের সমালোচনা করে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আমিও মনোনয়ন চেয়েছিলাম কিন্তু দল আজমতুল্লাহ খানকে মনোনয়ন দিয়েছে, আমি মেনে নিয়েছি। গাজীপুর প্রেস ক্লাবে গত 3রা মে সুজন নাগরিক সংলাপে আজমতুল্লাহ খান জনগণকে সম্পৃক্ত করে সিটি কর্পোরেশনকে জবাবদিহির আওতায় আনতে চান জাহানিয়ে। জনগণকে সম্পৃক্ত করে সিটি কর্পোরেশনকে জবাবদিহির আওতায় আনতে চান জানিয়ে বলেন, বিগত দিনগুলোতে সিটি কর্পোরেশন চলছে অর্গানোগ্রাম ছাড়া, সার্ভিস রুল ছাড়া, এটি অনিয়ম ও অব্যবস্থাপনার ডুবেছিল। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সত্যতা নিশ্চিত করব। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন মণ্ডল বিগত সময়ে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, সাবেক মেয়র নাগরিকদের অধিকার রক্ষা না করে একক সিদ্ধান্তে সিটি কর্পোরেশনের টাকায় ইমাম মুয়াজ্জিমের বেতন দিয়েছিলেন। তিনি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। 3রা মে দুপুরে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য গাজীপুর সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে থাকে তারা হিরো, ছেড়ে দিলেই জিরো। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে 5টি সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এর মধ্যে গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য একটি অগ্নি পরীক্ষা। এখানে নৌকা ছাড়া কোনো ব্যক্তির নাম থাকতে পারবে না, যেখানে যাবেন নৌকার ও নৌকার প্রার্থীর নাম আগে 3 বার করে বলবেন।